বাবা গো বাবা, ফুড আপিকে কি তবে একদম গরম তেলে রোস্ট করে দিল অ্যাক্ট্রেস শবনম ফারিয়া? না, এটা আমার কথা না, এটা নেটিজনদের কথা আর কি। তবে কাহিনী তো একটা ঘটে গেছে বস। অ্যাকচুয়ালি গতকাল ফুড আপি একটা ফেসবুকে স্ট্যাটাস দেন, যেখানে তিনি লিখেন, ভাগ্যিস আমার বাপ মার অঢেল টাকা ছিল না, থাকলে তারাও মনে হয় টাকা দিয়ে অনেক দামি প্রাইভেট ভার্সিটিতে অশ্লীলতা শিখাতে পাঠাতো। এখন প্রাইভেট ভার্সিটি নিয়ে তারা এমন চিন্তাধারা দেখে কেউ আপসেট তো কেউ হয়েছে বিরক্ত। তবে এই সব কিছুর মাঝে ভাইরাল যেটা হয়েছে সেটা হলো শবনম ফারিয়ার এই স্ট্যাটাসের এগেনস্টে দেওয়া কড়া জবাবওয়ালা মন্তব্য। শবনম ফারিয়ার কমেন্ট সেকশনে লিখেন, তাদের টাকা আর একটু কম থাকলে আরো ভালো হতো, তাহলে স্মার্টফোন কিংবা ইন্টারনেট কিনে এসব ননসেন্স স্ট্যাটাস আর দিতে পারতেন না। আর আমার মনে হয় তাদের টাকা না থাকায় ভালোই হয়েছে, আপনার যে জ্ঞান আর চিন্তাধারা তাতে আপনাকে প্রকৃত শিক্ষা তো দিতেই পারতো না, উল্টো তাদের টাকা নষ্ট হতো। আউচ। সব শেষে শবনম ফারিয়া এটাও লিখেন, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া 70% ছেলে মেয়েদের বাবা মায়ের অঢেল টাকা নেই। আর এরপর কি মুহূর্তে শবনম ফারিয়ার কথাকে অ্যাপ্রিশিয়েট করে হাজার হাজার রিয়াক্ট পড়ে যায় তার এই মন্তব্য ঘিরে। কিন্তু ফুড আপি পরেই স্ট্যাটাসটা ডিলিট করে দেয়, যদিও এই যুগে ডিলিট শিলিট করে লাভ হয় না, স্ক্রিনশট অলরেডি পাবলিকরা ভাইরাল করেই দেয় গ্রুপে গ্রুপে, আর হয়েছেও তাই। অ্যান্ড অনেকে এটা মনে করছে যে ফুড আপি জাস্ট হুদাই আলোচনায় থাকতে এমন বিরক্তিকর একটা কথা বলেছে, কারণ প্রাইভেট পাবলিক নিয়ে এমনিতে একটু রেশারেশি থাকে সাধারণ জনগণের মধ্যে, আর এটার মাঝে যদি কেউ জ্বালাময়ী একটা আজব পোস্ট দিয়ে দেয় তাহলে তো ভাইরাল নিশ্চিত। তবে পরবর্তীতে এই পোস্টটা ডিলিট করার পর ফুড আপি আরেকটি স্ট্যাটাস দেন, যেখানে সে বোধহয় একটু অভিমানী হয়ে লিখেছেন, বুঝাইতে চাইলাম কি আর তোমরা বুঝলা কি, কেন যে আমারে তোমরা ভুল বুঝো। অ্যান্ড এটার কমেন্ট সেকশনে সে আবার ট্রেন্ডে গা ভাসিয়ে লিখেছে, ময়ে ময়ে, উফ আপনি কি যে জোস্তা, অনেক কুল। বাট এখানেও পাবলিকরা করছে হাসাহাসি, যেমন একজন লিখেছে, আপু আপনি না দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ, আপনার ব্রেনও নাই তাই কোনো চিন্তাও নাই। তবে আপনির যারা জাবড়া ফ্যান তারা বলছে, হেটার্সদের কথায় কান না দিতে, তারা আপনার কোনো কথাই বুঝবে না, তাদেরকে সাফাই দেওয়ার কিছু নাই, আপনি আপনার মতো কাজ করে যান। এনিওয়ে, এখন হেটার্সদের নিয়ে যখন কথা বলছি, তখন জায়েদ খান তার হেটার্স এবং ট্রোলকারীদের নিয়ে কঠিন একটা স্টেটমেন্ট দিল রিসেন্টলি। তিনি নিজেকে দিলদারের সঙ্গে তুলনা করে বললেন, তিনি সৌভাগ্যবান উপরওয়ালার কাছে যারা তাকে দেখে হাসে কাঁদে না। তিনি বলেন, দিলদার ভাই এই দুনিয়ায় নাই তো কি হয়েছে, হাসির ব্যাপারটা ওদের মধ্যে দিয়ে গেছেন তিনি, এই জন্যই ট্রোলকারীরা আমাকে দেখে হাসে। এবং যারা জায়েদ খানকে নিয়ে ট্রোল করেন তাদের উদ্দেশ্যে জায়েদ খান এটাও বলেন, তার খুব ইচ্ছা একদিন এই ট্রোলকারীদের সবাইকে গরু রান্না করে খাওয়াবেন, এবং তার কথা তারা তাকে নিয়ে এত এত ট্রোল করে মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন এটা তিনি তো আশীর্বাদ হিসেবেই দেখছেন। তবে ট্রোলকারীদের বিষয়টা অ্যাপ্রিসিয়েট করলেও জায়েদ খান বোধহয় তার ছবিতে বা পোস্টে যারা হাহা দেয় তাদের উপর বেশ বিরক্ত। তিনি বলেন, যারা হাহা দেয় তারা না বুঝেই হাহা রিয়াক্ট দেয়, তাদের কাজই এটা। ওই কোথায় একটা অজপড়া গ্রাম একটা চাইনিজ মোবাইল কিনেছে কেউ একজন, ব্যাস আমার ছবিতে এসে একটা উপদেশ দিচ্ছে, হাহা রিয়াক্ট দিচ্ছে। জায়েদ খান আরো বলেন, এই যেমন আমাকে একজন লিখেছে, আপনার ছবিতে প্রথম হাহা রিয়াক্ট দিলাম, আমিও পাল্টে লিখেছি, আপনাকেও প্রথম ব্লক মারলাম, এবং তার কথা যত হাহা রিয়াক্ট আসে ততবারই আমি ব্লক মারি। আরে বাপরে, তাহলে ট্রোল করলে ঠিক আছে, বাট তার ছবি বা পোস্টে হাহা দিলে কিন্তু ব্লক খেতে হবে, তো সাবধান।